সংবাদ প্রকাশের জেরে প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে সাংবাদিক গোলাম রাব্বানির ওপর হামলার নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সন্ধ্যায় বাজারে সংবাদ সম্মেলনের র্যাব জানায় নিজে উপস্থিত থেকে হামলার নেতৃত্ব দেন বাবু তবে হত্যার জন্য নয় শুধু ভয়ভীতি দেখানোই মূল উদ্দেশ্য ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন অভিযুক্ত এর আগে শনিবার সকালে পঞ্চগড় থেকে বাবু সহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব চলতি বছরের মে মাসে জামালপুরের সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক গোলাম রব্বানি এতে ক্ষুব্ধ হয়ে চোদ্দই মে বক্সিগঞ্জের রব্বানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মাহমুদুল আলম বাবু যদিও সেদিন মামলাটি খারিজ করেন ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালত পরে ক্ষুব্ধ চেয়ারম্যান মাহমুদুল আলমবাবুর নির্দেশে চোদ্দই জুন রাতে বকশিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন নাদিম আর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ঘটনার চার দিন পর শনিবার রব্বানির স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুলকে প্রধান আসামি করে বক্সিগঞ্জ থানায় হত্যা মামলা করেন শনিবার পঞ্চকরের দেবীগঞ্জ থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে জনকে গ্রেফতার করে র্যাব বাবুর নির্দেশেই সাংবাদিক গোলাম রব্বানিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় র্যাব ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত ক্ষোভ উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে তার সন্ত্রাসী বাহিনীর দিয়ে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন ইউপি চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশ করাতেই ক্ষুব্ধ ছিলেন বাবু এখনো এখনো একজন যাদেরকে শনাক্ত শনাক্ত করা সম্ভব হয়নি এদেরকে করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন হত্যাকাণ্ডের ঘটনায় তাকে শুক্রবার রাতে সাময়িক বহিষ্কার করেছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ফাহমিদা শম্পা ডিবিসি নিউজ ঢাকা